নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, তাকে না পেয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ। আরো একবার জানাবো তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা এবং তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর ছেলেকে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ, সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর ছেলেকে খুনের চেষ্টা এবং তাকে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে ছেলেকে খুনের চেষ্টা এবং মারধর করা হয় বলে অভিযোগ, সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর ছেলেকে খুনের চেষ্টা, কর্মীকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে খুনের চেষ্টা এবং মারধর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানতে পারছো, কি অভিযোগ রয়েছে? উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে হাসনাবাদ ব্লকের যে পাগলি খানপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পাগলি খানপুর গ্রাম পঞ্চায়েতের 52 নম্বর বুথের অর্থাৎ ঘুনি গ্রামের ঘটনা। সেখানে সক্রিয় তৃণমূল কর্মী জয়নাল আবেদিন গাজী সে তৃণমূলের প্রচারে অর্থাৎ গতকালকে রাত্রির 9টা নাগাদ যখন যায় পাশের গ্রামে, সেই সময় তাকে একদল দুষ্কৃতী তাকে আগ্রহস্ত্র সহ তাকে তাড়া করে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এবং তারপর থেকে অভিযোগের তীর কিন্তু সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপরে তার বাড়িতে আর চড়াও হয়, বাড়িতে যেহেতু তখন তাকে পায় না, তাকে তার 12 বছরের কিশোর ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর ছাত্র এই কিশোর তাকে কিন্তু তাড়া করে কোন রকম তার পায়ে এলোপাতারি কোপাতে শুরু করে, কোন রকমের প্রাণের রক্ষা পেলেও কিন্তু তার বাড়িতে এবার বাড়িতে মাউন্টিং করা হয়। স্থানীয় বাসিন্দারা ওই তৃণমূল কর্মীর ছেলেকে জখম অবস্থায় উদ্ধার করে টাকির গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আজ দুপুরবেলায় চিকিৎসকরা তাকে ছেড়ে দেয়, বাড়িতে নিয়ে গেলে পুরো বিস্তারিত ঘটনাটা জানায়। এই অভিযোগের তীর কিন্তু সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। তার ওখানকার 52 নম্বর বুথের প্রার্থী সাইদা বিবি সিপিএম এর এবারে প্রার্থী, তিনি দাবি করেছেন যে তারাই শাসকদের উল্টে আমাদের বাড়ি ভাঙচুর করছে, প্রশাসন আমাদের পাশে নেই। এই ধরনের ঘটনা সিপিএম নেতৃত্ব করতে পারে না, কিন্তু অভিযোগ পাল্টে অভিযোগ এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই কিশোরের খুনের চেষ্টায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে পাগলি খানপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি। কেন এই কিশোরকে খুনের চেষ্টা করলো দুষ্কৃতীরা? ইতিমধ্যে আসামাত থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে কারা রয়েছে, কিভাবে দুষ্কৃতীরা আসলো রাতের অন্ধকারে, কেন এই কিশোরকে খুনের চেষ্টা করলো। ইতিমধ্যে কিন্তু এই গ্রামে এই ঘটনার জেরে কিন্তু বিশেষ করে তৃণমূল কর্মীর পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, পাশাপাশি গ্রামে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইনানি ধন্যবাদ সঞ্জিত, কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল কর্মীর ছেলেকে খুনের চেষ্টা, তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে খুনের চেষ্টা করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। আহত যুবক টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি।